দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো আকাশে দুই বিমানে সংঘর্ষ সব আরোহী নিহত লাদাখে উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে সশস্ত্র ড্রোন দিচ্ছে চীন ভারতের একশত উনপঞ্চাশ মিটার ভিতরে ঢুকেছে চীন বানাচ্ছে স্থায়ী স্থাপনা ভারতকে চাপে রাখতে ভুটানকে নিয়ে নতুন চাল চীনের চীনকে ঠান্ডা রাখতে এখন যাদের উপর ভরসা মোদীর প্রতিরোধ সংগ্রামের কারণে ফিলিস্তিনি মর্যাদা বেড়েছে বললেন সর্বোচ্চ নেতা পশ্চিমবঙ্গ হতে যাচ্ছে বাংলাদেশ উদ্ধার করে সোনার বাংলা করতে হবে নতুন বিপদ সক্রিয় হচ্ছে লাদাখে বছরের পুরনো ভাইরাস সর্বশেষ জানিয়ে দিচ্ছি কুয়েস ছাড়তে হবে আট লাখ ভারতীয়কে দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ সব আরোহী নিহত যুক্তরাষ্ট্রে মাস আকাশে মুখোমুখি সংঘর্ষের পর উত্তর ইডাহো এলাকার একটি লেকের উপর ভেঙে পড়েছে দুটি বিমান ধারণা করা হচ্ছে দুর্ঘটনা বিমান দুটিকে থাকা আট আরোহীর সবাই মারা গিয়েছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানায় রবিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগর উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত কৌর এলিন লেকে বিমান দুটি বিধ্বস্ত হয় পানিতে ডুবে যাওয়ার আগে দুজনের লাশ উদ্ধার করা হয় এখনো ছজন নিখোঁজ রয়েছেন লেকের পানিতে তল্লাশি চালানো হচ্ছে তবে যে কোনোভাবে যেভাবে দুর্ঘটনা ঘটেছে তাতে স্থানীয় প্রশাসনের আশঙ্কা দুই বিমানের কেউ বেঁচে নেই প্রত্যক্ষী দোষীরা জানান দুর্ঘটনার আগে মাটি থেকে প্রায় আটশো ফুট ওপরে উড়েছিল দুটি বিমান হঠাৎ মুখোমুখি সংঘর্ষে একটি বিমানের কেবিনের ভিতরে ঢুকে যায় আরেকটি ডানা ধাক্কা খেয়ে বিমান দুটি সোজা লেকের পানিতে ডুবে যায় লাদাখে উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে সশস্ত্র ড্রোন দিচ্ছে চীন ভারতের সঙ্গে সীমান্তে উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে চারটি সশস্ত্র ড্রোন দিচ্ছে চীন বেজিং বলছে চীন পাকিস্তান ইকোনমিক করিডর এর সুরক্ষার জন্যই এই ড্রোন সিস্টেম পাঠানো হচ্ছে সশস্ত্র ড্রোনের দুটি সিস্টেম দুটি করে ড্রোন এবং একটি গ্রাউন্ড স্টেশন রয়েছে ওই ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর পাশাপাশি আক্রমণও চালানো যাবে অধরনের ধরনের ড্রোন গুলো থেকে বারোটি আকাশ থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র সরার ব্যবস্থা রয়েছে ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের আওতায় বিপুল টাকা বিনিয়োগ করে অর্থনৈতিক করিডর তৈরি করেছে চীন সেই প্রকল্পের সঙ্গে জুড়ে রয়েছে পাকিস্তানও ধারণা করা হচ্ছে বালুচিস্তান প্রদেশের অশান্তি প্রবণ গাদর এলাকায় নজরদারি চালানোর জন্য ওই ড্রোন পাঠাচ্ছে চীন পাশাপাশি গাদর বন্দরে ঘাটি গেড়ে রয়েছে বেজিং বাহিনী তা নিরাপত্তার জন্যই সশস্ত্র ওই ড্রোনের ব্যবস্থা কলকাতার সংবাদ মাধ্যম আনন্দ পর্যায়ের পত্রিকা বলছে বিশেষজ্ঞদের মতে সশস্ত্র ওই ড্রোন গুলো কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ে সংশয় রয়েছে পরে আমেরিকা একই ধরনের প্রিডাটর বেস শ্রেণীভুক্ত ড্রোন কিনে নিয়ে আলোচনা শুরু করছে ভারত আলাদাকে ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে ওটার মধ্যেই এই পদক্ষেপে ভিন্ন কৌশল দেখেছেন অনেকে কত এক এর মধ্যে লুইং লং টু শ্রেণীর এই অ্যাডমিরাল ভেহিক্যাল বহু দেশকে বিক্রি করে চলেছে বেজিং কার্যত ড্রোন রপ্তানিতে এখন শীর্ষে চীন খবরে বলা হচ্ছে লাদাখে চীনের সঙ্গে সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই পাকিস্তানকে ড্রোন সরবরাহ করার সিদ্ধান্তে তৎপর নয়াদিল্লিও দীর্ঘদিন ধরেই আমেরিকার থেকে প্রিডেটর বি শ্রেণীভুক্ত ড্রোন কেনার চিন্তা ভাবনা চালাচ্ছে ভারত তা নিয়ে ফের সরব হয়েছে নয়াদিল্লি ওই ড্রোনের ড্রোন নজরদারি পাশাপাশি টার্গেটে আগান হানতেও সক্ষম ওই ড্রোনে রয়েছে মিসাইল এবং লেজার গাইডেড বোমাও ইরাক আফগানিস্তান এবং সিরিয়ায় ওই ধরনের ড্রোন ব্যবহার করেছিল আমেরিকা ভারতের একশত উনপঞ্চাশ মিটার ভিতরে ঢুকেছে চীন বানাচ্ছে স্থায়ী স্থাপনা একের পর এক পাহাড় কেটে রাস্তা নদীর উপরে কালভার্ট অন্তত ষোলোটি সেনা ছাউনির ছবি আগেই ধরা পড়েছিল উপগ্রহ চিত্রে ভারত চীন সীমা সেনা কমান্ডার পর্যায়ে তৃতীয় বৈঠকের পরে গালোয়ান উপত্যকা থেকে তাদের পরিকাঠামো সরিয়ে নেয়ার কোনো লক্ষণই দেখাচ্ছে না চীন বরং ভারতীয় সেনা সূত্রের খবর চীন নির্মাণ কাজ বাড়িয়েই চলেছে এখন গালওয়ান নদীর তীরে অন্তত উনিশটি শিবির তৈরি করেছে তারা পিচের রাস্তাও তৈরি করা হয়েছে গালওয়ান উপত্যকা পেট্রোলিং পয়েন্ট চোদ্দ এর কাছে চীনা সেনা তাবু তৈরি নিয়েই সংঘর্ষ হয়েছিল ভারতের সেনাদের সঙ্গে তারপরে ওই এলাকাসহ গালোয়ানে তাবু রাস্তা তৈরি কাজ থামায়নি চীনা সেনারা

পাচ্ছে চীনা সেনারা গোলাপের ত্রিপলের বদলে দেখা যাচ্ছে কালো ত্রিপল ভারতীয় সেনাদের চলাচলে বাধা দেওয়ার জন্য তৈরি পাথরের বাধা সরিয়ে এলাকা পরিষ্কার করা হয়েছে সূত্র আনন্দবাজার ভারতকে চাপে রাখতে ভুটানকে নিয়ে নতুন চাল চীনের ভারতের ওপর চাপ বাড়াতে এবার ভুটানের ভূখণ্ড নিজেদের বলে দাবি করল চীন বলা ভালো দিল্লির বন্ধু বলে পরিচিত থিম্পুকেও নেপালের মতো নিজেদের দলে টানতে চীন যে চাল দিয়েছে বলেই মনে করেছে কূটনৈতিক মহল ইতিমধ্যে বিবৃতি দিয়ে বেজিং জানিয়েছে ভুটানের পূর্ব মধ্য এবং পশ্চিম অংশে দীর্ঘদিন ধরেই তাদের সঙ্গে বিবাদ রয়েছে শুধু তাই নয় ভারতের নাম না নিয়েই নয়াদিল্লিকে নিশানা করে চীন রীতিমতো হুঁশিয়ারির সুরে জানিয়েছে তাদের সঙ্গে ভুটানের বিবাদে যেন কোনো তৃতীয় পক্ষ হস্তক্ষেপ চেষ্টা না করে শাক্তিয়াং অভয়ারণ্যের জন্য অনুদান পেতে গ্লোবাল ইনভায়রনমেন্ট ফ্যাসিলিটিতে আবেদন জানিয়েছিল ভুটান কিন্তু ভুটানের এই আবেদন নিয়ে আপত্তি চীন তাদের দাবি এলাকা নিয়ে বিবাদ রয়েছে ফলে তা নিজেদের বলে দাবি করতে পারে না ভুটান চীনের আপত্তি সত্ত্বেও ভুটান ওই অনুদান পেয়েছে পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত চীনা দূতাবাসকে ভুটানের পক্ষ থেকে কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে শাক্তেং অভয়ারণ্যের গোটা গোটেই তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ চীনকে ঠান্ডা রাখতে এখন যাদের উপর ভরসা মোদীর দীর্ঘ আট সপ্তাহের বেশি সময় ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে রয়েছে ভারত ও চীনের সেনাবাহিনী সীমাতে উত্তেজনা অব্যাহত রয়েছে পরিস্থিতি বদলাতেই দুই দেশের সেনা কর্মকর্তারা ও কূটনৈতিক পর্যায়ের আলোচনাও ফল মেলেনি তাই উত্তেজনা প্রশমন এবার বিশেষ প্রতিনিধির মাধ্যমে বেইজিং এর সঙ্গে কূটনৈতিক আলোচনা এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী ভারতের এক্ষেত্রে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভাললেই আস্থা মোদী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবিত কথা বলতে পারেন চীনের স্টেট কাউন্সিলের তথা পররাষ্ট্রমন্ত্রী ওয়াই ইং এর সঙ্গে জানা গিয়েছে আলোচনার মূল বিষয়বস্তু হবে নিয়ন্ত্রণ রেখা থেকে বাড়তি সেনা মঙ্গলবারই ভারত চীন সেনা কমান্ডার পর্যায়ে আলোচনা হয়েছিল আরও জানা গিয়েছে নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা সহায়ের সম্মত হয়েছে নির্মাণ ও ভেঙে ফেলা হবে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে সেনা বিভিন্ন পয়েন্টে যেতে পারবে এর পাঁচ দিনের মাথায় বিশেষ প্রতিনিধির মাধ্যমে আলোচনা এগিয়ে নিয়ে গিয়ে উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিতে চাইছে ভারত সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিরোধ কারণে ফিলিস্তিনি জাতির মর্যাদা বেড়েছে বললেন সর্বোচ্চ নেতা। অবৈধ ও দখলদার ইসরায়েলের ধ্বংস এবং ফিলিস্তিনের নির্যাতিত জনগণের মুক্তির প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি ফিলিস্তিনি ইসলামের প্রতিরোধ আন্দোলন হামাসের পুলিট ব্যুরো প্রধান ইসমাইল হানি আর এক চিঠির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা এ সমর্থন জানান তিনি আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের ষড়যন্ত্রের বিরুদ্ধে ফিলিস্তিনি সংগঠনগুলোর প্রতিরোধ সংগ্রামের প্রশংসা করে বলেন এই সংগ্রামের কারণে ফিলিস্তিনি জাতির মর্যাদাও ও বেড়েছে আয়তুল্লাহিল উজমা খামিনীর চিঠির বিষয়বস্তু আজ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে একে তিনি ইসমাইল হানিয়াকে আরও লিখেছেন ইহুদিবাদী ইসরায়েল প্রথমে অর্থনৈতিক চাপ প্রয়োগ ও গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে এবং এখন কথিত শান্তি পরিকল্পনার ফলে ফিলিস্তিন জাতির অধিকার পদলিত করছে ইরানের সর্বোচ্চ নেতা তার চিঠিতে আরো বলেন ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগঠনগুলো এখন পর্যন্ত শত্রুর হুমকি ও প্রলুব্ধ জনকে দেখিয়ে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে গেছে যার ফলে তাদের সম্মান ও মর্যাদা বেড়েছে তাকে সামনের দিকেও ফিলিস্তিন জনগণ সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত হবেন বলে আয়াতুল্লাহ উজমা খামেনি আশা প্রকাশ করেন তিনি ইহুদিবাদী শত্রুদের সর্বযন্ত্রের মোকাবেলায় ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা বলেন তার দেশ অতীতের মতো ফিলিস্তিনি জাতির আ আশা প্রতি নিজের সমর্থন অব্যাহত রাখবে এই সমর্থন ধর্মীয় ও মানবিক দায়িত্ববোধ থেকে উৎসাহিত হলে তিনি মন্তব্য করেন সূত্র পার্স টুডে পশ্চিমবঙ্গ হতে যাচ্ছে বাংলাদেশ উদ্ধার করে সোনার বাংলা রক্ষা করতে হবে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে যাচ্ছে সেখান থেকে বাংলাকে আরেকবার উদ্ধার করে সোনার বাংলা তৈরি করার সংকল্প করেছি আমরা আমাদের নেতৃত্বে দূরদর্শিতা ও মানুষের আশীর্বাদে আমরা সেই কাজে সফল হব প্রসাদ মুখার্জির জন্মবার্ষিকী উপলক্ষে আজ এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন প্রসাদ মুখার্জি সম্পর্কে বক্তব্য রাখার সময় দিলীপ ঘোষ বলেন যেদিন আগুনে বাংলা পুড়ে যাচ্ছিল সেখান থেকে এই পশ্চিমবঙ্গকে তিনি উদ্ধার করে আমাদেরকে হোমল্যান্ড দিয়েছেন হিন্দু বাঙালিরা তাই তিনি পশ্চিমবঙ্গের জনক আজকে আবার পশ্চিমবঙ্গ তার অস্তিত্ব বিপন্ন করে তুলেছে রাজনৈতিক হিংসা সাম্প্রদায়িক হিংসার ফলে আগুন জ্বলেছে মানুষের জীবন বিপন্ন হাহাকার করেছে মানুষ এখানে বিরোধী পার্টির কোনো জায়গা নেই মিডিয়ার কোনো স্বাধীনতা নেই গণতন্ত্র নেই তাই এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করে পশ্চিমবঙ্গকে আত্মনির্ভর ও সুরক্ষিত তো পশ্চিমবঙ্গ করার জন্য আমরা লড়াই করছি ওই সবাই বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা বলেন আজকে যে পশ্চিমবঙ্গে আমরা দাঁড়িয়ে কথা বলছি এটা শ্যামপ্রসাদ মুখার্জির দান দেশভাগের সময় আজকে পাঞ্জাব এবং বর্তমানে যে পশ্চিমবঙ্গ এটা পুরোপুরি দেওয়া হয়েছিল পাকিস্তানের সাথে সে সময় কেউ লড়াই করেনি শ্যামপ্রসাদ মুখার্জি সমস্ত বুদ্ধিজীবীদের একত্রিত করে ইংল্যান্ড থেকে আসা কমিশন ক্রিপস পজিশন ক্যাবিনেট কমিশনের সামনে জোরালো সাফাই দিয়ে এক নাগারে আন্দোলন করে প্রতিবাদ ধ্বনিত করে এই পশ্চিম বাংলাকে ভারত চুক্তি করেছিল নইলে মমতা ব্যানার্জি আজকে বাংলাদেশে থাকতেন সিপিএম কংগ্রেসের নেতারা বাংলাদেশে থাকতেন আমরাও বাংলাদেশে থাকতাম আর আমার জন্মই তো বাংলাদেশে সে কারণেই ওখানেই থাকতাম এখানে আর আসতে হতো না সেজন্য বুঝতে হবে আজ পশ্চিমবঙ্গ প্রসাদ মুখার্জির কাছে কত টারেনি আজকের ওই ভার্চুয়াল সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা জম্মু কাশ্মীর থেকে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ হয়েছে বলে মন্তব্য করেন সূত্র পার্স টুডে নতুন বিপদ সক্রিয় হচ্ছে লাখো বছরের পুরোনো ভাইরাস জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বাড়ায় গলব গলেছে আর্টিক অঞ্চলে বিজ্ঞানীরা বলছেন ওই এলাকায় হাজার হাজার পুরনো প্রাণঘাতী ভাইরাস রয়েছে অনেক ভাইরাস করোনার চেয়ে শক্তিশালী এসব ভাইরাস হিমায়িত অবস্থায় থাকলেও বরফ গলে যাওয়ায় সেগুলো সক্রিয় হচ্ছে ফলে বিশ্বজুড়ে বরফ বিপর্যয় নেমে আসার শঙ্কা রয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট রবিবার বিষয়টি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে খবরে বলা হয়েছে আর্কটিক অঞ্চলে এখন যা হচ্ছে তা খুবই হতাশাজনক সর্বশেষ পনেরো দিনে সাইবেরিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনেক স্থান দাবহা চলছিল তাপমাত্রার কারণে আবহাওয়া ছড়িয়ে পড়ছে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড এতে জলীয় পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে থিবি অতিমাত্রায় গরম হয়ে উঠেছে এতে আর্কটিক অঞ্চলে হিমায়িত অবস্থায় থাকা ভাইরাসগুলো সক্রিয় হয়ে উঠতে পারে অনেক ভাইরাস সক্রিয় হচ্ছে বিজ্ঞানীদের ধারণা এসব ভাইরাস আর্কটিক অঞ্চলে বরফের নিচে হিমায়িত সুস্থ অবস্থায় ছিল ভাইরাসগুলি হাজার হাজার এমনকি লাখো বছর পূর্ণ দ্রুত তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রথমবারের মতো এসব ভাইরাস সক্রিয় হচ্ছে যখন হিমায়ত অবস্থা থেকে প্রকৃত ভাইরাস অবমুক্ত হবে তখন তা নদীতে গিয়ে পড়ে অক্সিজেনের সঙ্গে মিশে যায় পৃথিবীর তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত গোলসেপ তিব্বত থেকে শুরু করে মীর অঞ্চল সহ উত্তর গোলার্ধের তোন্দ্রা সাইবেরিয়া আলাস্কা এবং গ্রিনল্যান্ড অঞ্চলের বরফ গবেষণায় এসব বরফের স্তরে স্তরে এখনো টিকে আছে আদিম সব ভাইরাস ব্যাকটেরিয়া সহ বিভিন্ন মারাত্মক রোগ জীবাণু যার বেশিরভাগই আধুনিক যুগের চিকিৎসা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে মানুষের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাও সব ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে পরিচিত নয় কুয়েত ছাড়তে হবে আট লাখ ভারতীয়কে প্রস্তাবিত প্রবাসী বিল পাশ হলে কুয়েত ছাড়তে হবে আট লাখ ভারতীয় নাগরিকের এই বিলে বলা হয়েছে দেশটির জনসংখ্যার পনেরো শতাংশ বেশি কোনো দেশের নাগরিক দেশটিতে প্রবাসী হিসেবে কর্মরত থাকতে পারবেন না বিলটি কুয়েতে সংবাদ পাশ হওয়ার অপেক্ষায় এখন তা পাশ হলে অন্তত আট লাখ ভারতীয়কে ছাড়তে হবে দেশটি খবর কুয়েত টাইমস কুয়েতে ভারতীয় নাগরিক রয়েছে দশ লাখ পঁয়তাল্লিশ হাজার কুয়েত সংসদের আইন ও আইনসভা কমিটি বলছে উত্থাপিত বেল্টের খসড়া সাংবিধানিক এখন বিলটি নিয়ে একটি বিস্তৃত পরিকল্পনা করতে হলে পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট কমিউনিটিতে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বহু ভারতীয় নাগরিক কর্মরত রয়েছেন কোভিড পরিস্থিতি ছাড়াও প্রবাসীদের বিভিন্ন ফি ও বিল বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় ভারতীয়দের মত অন্যান্য দেশের নাগরিকও নিজেদের ফিরতে বাধ্য হচ্ছেন আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য